ইলিশ মাছের পাতুরি এই রেসিপি নিয়ে আজ উপস্থিত হয়েছি। এর জন্য নিয়েছি ইলিশ মাছ, আর নিয়ে নিয়েছি পোস্ত, সর্ষে, টক দই, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া। এরপর একটা মিক্সিং জারে সর্ষে আর পোস্ত একসঙ্গে গুঁড়ো করে নিলাম। খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে যেন একটা ফাইন পাউডার তৈরি হয়। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, টক দই। এরপর এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে এই পেস্টটা ঢেলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল। সব ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা একটা করে মাছের টুকরো নিয়ে এই মশলা মাছে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছের দুপিঠেই ভালোভাবে মশলা মাখিয়ে নেব। এবারে একটা কলা পাতায় এই মশলা মাখানো মাছের টুকরো রেখে দিলাম। এর ওপরে কাঁচা লঙ্কা দিয়ে ওপরে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপর কলা পাতাটা চারদিক থেকে মুড়ে নিয়ে সুতো বেঁধে দিলাম। একটা প্যানে সর্ষের তেল ঢেলে দিলাম। সর্ষের তেল ভালোভাবে গরম হলে প্যানের চারদিকে ছড়িয়ে দিলাম এই সর্ষের তেল। এবারে কলা পাতা মোড়া ইলিশ মাছ এই গরম প্যানে রেখে দিলাম। মিডিয়াম হিটে প্রায় 10 মিনিট রেখে দেবার পর অন্য পিঠটা উল্টে দিলাম। মাছের দু পিঠি এইভাবে 10 মিনিট করে মিডিয়াম হাঁচে রেখে দিতে হবে। দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছ প্যান থেকে তুলে নিতে হবে। ইলিশ মাছের পাতুরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমার রান্নার আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানটি সিলেক্ট করে অল বাটনটি প্রেস করবেন।